রুমি রানি ঘোষের লেখা আমি নারী। আমি নারী, তাই বলে আমি পুতুল নই। সবাই আমাকে পুতুল ভেবে নাচিয়ে চলে, কিন্তু আমিও যে ক্লান্ত হই। আমি নারী, তাই বলে আমি পাথর নই। সবাই আমাকে পাথর ভেবে আঘাত করে, কিন্তু আমিও যে দুঃখ পাই। আমি নারী, তাই বলে আমি অন্ধ নই। সংসারের অন্ধ আমিত্বটাকেই যেন শান্তি, কিন্তু আমিও যে দেখতে পাই। আমি নারী, তাই বলে আমি বোবা নই, যে যার মতো আমায় শুনিয়ে চলে, কিন্তু তবুও আমার উত্তর দিতে নেই। আমি নারী, তাই বলে আমি যন্ত্র নই। সবাই আমাকে যন্ত্র ভেবে চালিয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে আমারও যে বিশ্রাম চাই। আমি নারী, তাই বলে আমি দৈত্য নই। বরের মতো নটা পাঁচটায় অফিস করার পরও ঘরের সব কাজ কেন আমারই ভাই। আমি নারী, তাই বলে আমি ম্যাজিশিয়ান নই। প্রয়োজনে সবার কাজে আমি ম্যাজিশিয়ান, কিন্তু প্রয়োজন ফুরলেই মূল্য নাই। আমি নারী, তাই বলে আমি হৃদয়হীন নই। হাজার কিছু করার পরও যখন কথা শুনি, তখন আমিও যে অদৃশ্যে বাড়িতে হৃদয় ভাসাই। আমি নারী, তাই বলে আমি তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হই। পান থেকে চুন খসলেই নিজের বাড়ির সন্ধানে বেরোই। আমি নারী, তাই বলে আমি জল নই। সবাই আমাকে জলের মতোই ব্যবহার করে, আমিও যে সুখ শান্তির অবিচল রাখতে যে পাত্রে রাখে সেই পাত্রেরই আকার ধারণ করি।